হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি পর্ব দেখার জন্য। ভর্তা, এই নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। আর বাঙালিদের মধ্যে এমন কেউ হয়তো আমার জানা নেই যে ভর্তা পছন্দ করে না। আর আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ধনিয়া পাতা ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা এতটাই মজাদার হয় যে গরম গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন হবে না। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ধনিয়া পাতা ভর্তা তৈরি করার জন্য প্রথমেই বড় সাইজের এক আঁটি ধনিয়া পাতা নিয়েছি। আর এগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে তারপর একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই ধনিয়া পাতাগুলোকে আরও ছোট ছোট করেও কিন্তু কুচি করে নিতে পারেন। এখন আমার এখানে আরও লাগছে পেঁয়াজ কুচি এবং রসুনের কিছু কোয়া আর কাঁচামরিচ। তো আমি রসুনগুলো ছোটো এভাবে উপরের কোষাটা ছাড়িয়ে নিয়েছি, সম পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো আপনারাও এগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে চলে এসেছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি এক চা চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর এখন আমরা আগে থেকে যেই পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিব। আর দিয়ে আমরা কিছুক্ষণ একটু ফ্রাই করে নিব। আর ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এ পর্যায়ে আমরা কিছুক্ষণ ফ্রাই করার পরে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা আগে থেকে যে ধনিয়া পাতাগুলোকে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমরা আরও একটু ফ্রাই করে নিব। তবে ধনিয়া পাতা দেওয়ার পরে খুব অতিরিক্ত ফ্রাই করা যাবে না। যদি খুব অতিরিক্ত পরিমাণে আমরা এগুলোকে ভেজে নেই তাহলে হবে কি, ধনিয়া পাতার যে একটা স্মেল সেটা কিন্তু থাকবে না এবং ভর্তার যে একটা সবুজ সুন্দর রং সেটাও কিন্তু থাকবে না। তো এই পর্যায়ে যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই ফ্রাই করে নিব। আর এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে ভর্তা তৈরি করার সময় আমরা চেক করে বাকি লবণ দিয়ে দিতে পারবো। তো এখন আমাদের এগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাটা কিন্তু একদমই কমে গিয়েছে। তো এ পর্যায়ে আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা শিলপাটা নিয়েছি আর আমি পাটাটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর আগে থেকে যে আমরা ধনিয়া পাতাগুলোকে টেলে রেখেছি সেগুলোকে ভালো করে বেটে নিব। তো এভাবে আমি সম্পূর্ণ ধনিয়া পাতাটাকে একদমই মিহি করে বেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ধনিয়া পাতা কিন্তু একদমই ভালো করে বাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা কেউ যদি কাঁচা পেঁয়াজ না দিতে চান অথবা এই ভর্তাটাকে যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এখানে আপনারা কাঁচা পেঁয়াজ দিবেন না। কাঁচা পেঁয়াজ না দিয়ে এই ভর্তাটাকে আপনারা নর্মাল ফ্রিজে 4-5 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি আরও কিছুটা সরিষার তেল আর এভাবে বড় করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ। আর এইভাবে সরিষার তেল আর পেঁয়াজটা দিয়ে ভর্তাটা তৈরি করলে এই ভর্তাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি আবারও হালকা একটু মিশিয়ে নিচ্ছি বেটে। তো আর এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ধনিয়া পাতার ভর্তা। আর এই ভর্তাটা আপনারা অবশ্যই এখন যেহেতু শীতকাল এই সিজনে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। আর ট্রাই করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আমি আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো আপনাদের আজকের এই রেসিপিটিও অনেক অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আবারও চলে আসব এইরকমই সহজ সহজ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।